গাইস, ওয়েলকাম টু শার্মিস ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো রয়েছেন আর আমিও খুব ভালো রয়েছি। তো আমি আজকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে মর্নিং থেকে। তো এখন মর্নিং আই থিঙ্ক 8টা বাজে হবে বা 8টা বেজে গেছে এরকম কিছু একটা। তো আমি আজকে তাড়াতাড়ি মর্নিংয়ে ঘুম থেকে উঠে গেছি। নর্মালি আমার লেট হয়, আসলে ঠান্ডাতে উঠতে ইচ্ছে করে না, সেরকম কোনো কাজও থাকে না, সো তাড়াতাড়ি সেরকমভাবে আমি মর্নিংয়ে উঠি না। বাট আজকে উঠেছি আর সত্যি ভীষণ ভালো লাগছে। আসলে এমনিতে মর্নিংয়ে উঠলে না এখানে ভালোই লাগে, তাই প্রত্যেক দিন উঠতে হবে। সো এখন আমি নিচে দাঁড়িয়ে আছি আর নিচে দাঁড়িয়ে আমি একটুখানি প্রকৃতি দেখছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি ফিল করছি। সো সামনের পাহাড়টা মেঘে, মানে কিছু কিছু জায়গায় মেঘে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আর কি, যেটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। তো আমি দেখাচ্ছি প্রকৃতি দেখছি বা এই যে মানে একটা ফিলিং ডাইটা ভীষণ আমার ভালো লাগে। আসলে না মানে এই সকালে পাহাড়ে এমনিতে একটা ফ্রেশ ভাব থাকে, বাতাসের মধ্যে একটা ফ্রেশনেস কাজ করে, একটা মানে সুন্দর একটা ফিল আসে, মানে বাতাসে একটা আলাদা স্মেল থাকে পাহাড়ে, আমি দেখেছি এটা। আর একটা খুব সুন্দর একটা ফ্রেশনেস ভাব থাকে, তো এই মর্নিং টাইমটাতে সেটা আরও বেশি ফিল হয়। তো আজকে যেহেতু সকালে মর্নিং একটু তাড়াতাড়ি আমি উঠে পড়েছি, তো সেই জন্য আমার কিন্তু ভীষণ মানে ভালো লাগছে আজকে। তো প্রত্যেক দিনই মর্নিং তাড়াতাড়ি উঠতে হবে, আসলে কোনো কাজ থাকে না বলে সেরকম বললাম আমি, উঠা হয় না আর কি। বাট না ভীষণ ভালো লাগছে, মানে সকালে যে দাঁড়িয়ে আছি মেঘাচ্ছন্ন সেই পাহাড়গুলো দেখতে পাচ্ছি দূরে, আর এই যে একটা বাতাসের একটা স্মেল সুন্দর, সেইগুলো না আরও বেশি সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগছে। এই যে পেছনে দেখালাম আমি পাহাড়টা দেখা যাচ্ছে, তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই যে বাতাসে একটা আলাদা স্মেল মর্নিংয়ের, সত্যি খুব সুন্দর লাগছে, খুব ভীষণ ভালো লাগছে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। মানে আমার মানে এমনিতে আমার আমি বলেছি যে আমার প্রকৃতি ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে আমার প্রকৃতি। তো প্রকৃতি থেকে না আমি ছোটো 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 জিনিসগুলো তো কী যা কেমন যেন আমার মনকে খুব বেশি আনন্দ দেয়। এই যে আমি এখানে এই সময় আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে একটা মর্নিংয়ে একটা স্মেল পাচ্ছি, এই যে আমি মেঘাচ্ছন্ন পাহাড়টা দেখছি সামনে, মানে এগুলো না একটা মনকে মানে আলাদা রকম আমার আনন্দ দেয়, আমি জানি না কেন আমার ভীষণ ভালো লাগে। তো কাল মানে গতকাল রাতে বৃষ্টি হয়েছে, রাত্রে বললে নয় কাল, গতকাল দুপুর থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে এবং রাত অবধি বৃষ্টি হয়েছে। তো সেই জন্য এখনও পর্যন্ত কিন্তু ওয়েদারটা ক্লিয়ার নয়, মেঘে প্রায় ঢাকা রয়েছে আর এখন অন্ধকার হয়ে আছে। আই থিঙ্ক আজকে রোদ উঠতে পারে বা ডাও উঠতে পারে, কোনো গ্যারেন্টি নেই এখানে। তবে মাঝে সাঝে কখনো কখনো উঠেও যায়, তো জানি না আজকে কী হবে। সো এখন তো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, মেঘে ঢাকা রয়েছে অন্ধকার। তো ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব রয়েছে আর অন্ধকার হয়ে রয়েছে, ভালোই লাগছে। এখানে দাঁড়িয়ে ভীষণ ভালো লাগছে আমার আসলে। তো এরকম মাঝে মাঝে আমি এখানে নিচে এসে না এই জায়গাতে দাঁড়াই, অনেক সময় বৃষ্টি, কালকে যেরকম বৃষ্টি পড়ছিলো কালকে সন্ধ্যের সময় আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম। এই যে বৃষ্টি পড়ছিলো, বৃষ্টির যে একটা স্মেল, এগুলো আমার ভীষণ ভালো লাগে। আর আমি বললাম আমার মনকে ভীষণভাবেই ছোটোখাটো জিনিসগুলো প্রকৃতি ভীষণ আনন্দ দেয়, মানে আমার মনে হয় যে আমি প্রকৃতি থেকে যেই আনন্দটা বা যেই শান্তিটা পাই, যে পিসফুল জিনিসটা আমার ফিল হয় নেচার থেকে, সেটা আই ডোন্ট থিঙ্ক যে আমি আর অন্য কোনো কিছু থেকে পাই, আমি সত্যি জানি না কেন। তো আমি এটা, যারা আমার ব্লগ দেখে একদম ফার্স্ট থেকে হয়তো বা দেখেছে আগে থেকে, তো তারা হয়তো জানে এই জিনিসটা, আমি অনেকবার বলেছি যে আমি সত্যি প্রকৃতি ভীষণ ভালোবাসি। সো যাই হোক, এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এবার দেখা যাক। আমি চা খাওয়া আমার হয়ে গেছে, বাড়িকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আমিও একটু আমি জাস্ট ব্রেকফাস্ট করবো, সব একটু কথা বলছি কাস্টমারদের সাথেও করে, তারপরে একটু থেমে ব্রেকফাস্ট করবো, চা খেয়েছি কিছুক্ষণ আগে। তো গাইস, এই যে সামনে দাঁড়িয়ে রয়েছেন, ওনারা আমাদের হোটেলে কাস্টমার, আমাদের হোটেলে কয়েকদিন ছিলেন আর ওনারা এখন চেক আউট হয়ে যাচ্ছেন, ওনাদের কারে উঠিয়ে দেওয়া হবে বলে নিজে নেমে পড়েছেন আর আমি ওনাদের কাছ থেকে রিভিউ নেব। হ্যাঁ, আপনার কেমন লাগলো আমাদের হোটেলের সার্ভিস, সব কিছু একটু কেমন লাগলো একটু যদি বলেন। খুবই ভালো লাগলো, যেমন খাওয়া ভালো, তেমন ব্যবহার সুমন,
দুজনেরই ব্যবহার খুব ভালো, খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে। আবার আস মানে আসবেন তো? আবার আমার যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে তাহলে আবার আসবো, আর না হলে পরে আমার পরিচিত লোকজনকেও আমি এই হোটেলেই পাঠাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই পুচকি আমার ভালো লেগেছে। তোর ভালো লেগেছে? হ্যাঁ, তোমার হোট সবকিছুর থেকে বেশি বাড়িকে ভালো লেগেছে নাকি? আমি একটা জিনিস বলতো, ইস্টার ওয়েস্ট হোম ইজ দ্য বেস্ট। গাইস, এখন দুপুরবেলা আর আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমার একটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে, সেটাই সব নিতে গেছে এই যে সামনে ওই পার্টটাতে। অ্যাকচুয়ালি আমার এটা কয়েকদিন আগে আমি অর্ডার দিয়েছিলাম, মানে লেটে এসেছে আর কি, ডেটে আসেনি, লেটে এসেছে। তো ওই পার্সেলটাও নিতে গেছে। আর আজকের ওয়েদারটা না ক্লাউডি হয়ে আছে, মাঝে মাঝে রৌদ্র দিচ্ছিলো আর মাঝে মাঝে এরকম ক্লাউডি হয়ে আছে ওয়েদারটা এরকম। আর আমার পার্সেলটাও নিয়ে আসছে, তারপরে পার্সেলটা নিয়ে আসার পর আমি দেখাবো যে কী পার্সেল এসছে আমার, সেটাও আমি দেখাচ্ছি। এখানে গাইস আমি আমার পার্সেলটা ওপেন করছি, আর আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা রিং লাইট, তো সেই রিং লাইটটাই এসেছে ফ্লিপকার্ট থেকে। তো দেখা যাক কেমন হবে। আমি এখন ওপেন করছি পার্সেলটা আর খুব এক্সাইটেড হয়ে ওপেন করছি, কি জানি কেমন আসবে সেটা অ্যাকচুয়ালি মনে হচ্ছিলো আমার। তো সেই জন্য আর কি ওপেন করে এখন দেখি যে কেমন এসছে। তো এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি ওপেন করছি যে কত তাড়াতাড়ি ওপেন করা যায় এটা। আর এই যে আমার ভেতর থেকে আরেকটা রিং লাইটের এটা বেরোলো, খাপটা বেরোলো, আর এটা হচ্ছে বের করছে স্ট্যান্ডটা, এটা স্ট্যান্ডটা, সেটার উপরে আর কি রিং লাইটটা যেটা সেট করতে হয় সেই স্ট্যান্ডটা, আর এটার ভেতর থেকে এবার বের করছি আমি রিং লাইট। এই যে রিং লাইটের সাথে দিয়েছে কয়েকটা নাট ভোল্টেজ ওই সব নাটটা টাইপে সেট করার জন্য, আর এটার সাথে তার রয়েছে। আর এবারে এটা মানে ভালো করে রিং লাইটটা স্ট্যান্ডের সাথে সেট করে তারপরে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা কেমন। অ্যান্ড গাইজ, এটা হচ্ছে ইভিনিং টাইমে আমি ভিডিওটা করছি, আর এখানে আমি বানাচ্ছিলাম হচ্ছে সুজির রসমলাই। তো সুজি দিয়ে রসমলাইটা আমি বানাচ্ছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে সুজির মানে পিঠে টাইপসের জিনিসটা হয়েছিল। মানে রসমলাইয়ের থেকে আমার বানানোর পর মনে হলো এটাকে সুজির পিঠে বললে আই থিঙ্ক বেশি বেস্ট হয়, বিকজ এটার টেস্টটা না ঠিক পিঠে টাইপসের মনে হচ্ছিলো। আর এই যে রসমলাইয়ের যে রসটার মতো ছিল ওটা একদম পুরো দোকানের রসমলাইয়ের মতো মনে হচ্ছিলো, মানে ভীষণ টেস্টি হয়েছিলো রসটা, মানে আমার এই যে গ্রেভিটা সেটা বেশি ভালো লেগেছে খেতে। অ্যান্ড এইখানে গাইস রাতে সবাই নাইটে ডিনার কমপ্লিট করছিলেন আর কি, আমাদের হোটেলে যেসব গেস্টরা যারা ছিলেন ওনারা এখানটাতে ডিনার করছিলেন আর কি, সবার একে একে করে ডিনার কমপ্লিট করানো হচ্ছিল। আর ওনাদের ডিনার কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা ডিনার করব। তো গাইস আমরা ডিনার করতে বসে গেছি, আর সুবীর অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ড আর ওনার ওয়াইফ এসেছিলেন, তো ওনাদের সাথে আমরা সবাই একসাথে আজকে ডিনার করছি রাতে ডিনারটা। সো গাইস আমি চলে এসেছি এখন রুমে ঘুমানোর জন্য, আর এখন স্লিপিং টাইম, তো বাড়ি ঘুমোবে এখন আর আমরা সবাই ঘুমিয়ে যাবো। সো সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।